আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তুরন্ত পৌঁছে যায়। আর ভিডিওগুলো লাইক করতে ভুলো না কিন্তু। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অনেকদিন পর চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, আর আজকে দিনটা হচ্ছে খুবই স্পেশাল। আজকে হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলতে পারো, আবার সরস্বতী পুজো বলতে পারো। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আমি ঠাকুরের যোগাযান্তি করে কোনো রকমের একটা শাড়ি বের করে পরে নিয়েছি, মেয়েকেও রেডি করেছি, একটু পরে তোমাদের দেখাচ্ছি সম্বিতাকে। আর এখন বাজে 12:20, 12:20 সময় এখন আমরা পুজোয় বসবো, মানে অলরেডি বসে গেছে, চক্রবর্তীবাবু বাড়ির পুজো করছে। তো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর আমাদের, দেখো আমাদের, আমি মানে যতটা পেরেছি ছোটোখাটোভাবে পুজোর আয়োজন করেছি। আর চলে এসো তাহলে আমাদের বাড়ির ঠাকুর দেখতে। এই যে মাম্মামকে আমি সাজিয়ে দিয়েছি, মানে আমি যেই শাড়িটা পরেছি কাইন্ড অফ ওই রকম শাড়ি মাম্মামকে পরিয়েছি। মাম্মাম একটু উঠে দাঁড়া, উঠে দাঁড়া দেখা। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি থাকে কেয়া, এদিকে এসো মাম্মা, এই দিকটা দাঁড়াও। এই যে মাম্মাম, ওর এই বছর আর মানে বাচ্চাদের শাড়ি কিনিনি, এবছর আমার শাড়ি মাম্মাম পরেছে। মাম্মাম বলেছে এবছর তোমার শাড়ি পরবো, মা হাসো। তো এটা হচ্ছে ওর একটা পিসি, পাশের বাড়িতে থাকে পিসি, ছোট্ট পিসি। আর এটা হচ্ছে মাম্মা। এই যে আমাদের মা সরস্বতী, খুব বেশি বড় ঠাকুর কিনিনি কারণ আমার রাখার জায়গা নেই। আর এই হচ্ছে আমার আলপনা, খুব সুন্দরভাবে দিতে পারিনি যদিও যেমন দিয়েছি হচ্ছে এইটা। আর ওইদিকে আমার ঠাকুর সিংহাসন, আমার গুরুদেব গোপাল। আর এই যে হচ্ছে আমাদের ব্রাহ্মণ, সস্তার ব্রাহ্মণ চক্রবর্তী বাবু। সবাই ভালো থাকুন, সবাইকে শ্রী পঞ্চমী শুভ সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। যারা আছো তারা ভীষণ আনন্দ করো, এই দিনটা কিন্তু জীবনে বছরে একবার করেই আসে, ভীষণভাবে আনন্দ করো। আর কি বলো বলো, ঠিক আছে, ভালো করে মার কাছে প্রার্থনা করো, পড়াশোনাটা অন্তত মন দিয়ে করো, ঠিক আছে, এই বলি আর কি, আর কিছু বলার তো নেই। ভালো থাকো সবাই তোমরা, এবার আমি পুজোয় বসবো, আর কোনো কথা। আচ্ছা তাহলে দক্ষিণা ব্রাহ্মণ, হ্যাঁ যা দক্ষিণা দেবে আর কি বলবো, সস্তার ব্রাহ্মণ যখন বলে দিয়েছে যা দেবে দক্ষিণা। বাড়ির 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 ব্রাহ্মণ বলে কথা। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তৎ বিষ্ণু পরম ওং পদং শতপশ্যন্তি সুরায় দিবি বো চক্ষুরাততম ওং অপবিত্র পবিত্র বা সর্বস্থং গতঃ পিবা। নমো নমো ভদ্রকালয়ই ভদ্রকালয়ই নমো নিত্যং নমো নিত্যং সরস্বত্যই সরস্বত্যই নমো 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 নমঃ বেদ বেদ বেদাঙ্গ বেদাঙ্গ ঐ সরস্বত্যই সরস্বত্যই নমঃ নমঃ দিয়ে দাও, আস্তে তুলে দিয়ে দাও, দাও আস্তে করে দাও, আস্তে করে দাও, দাও 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 আস্তে করে। ঠাকুর মশাইয়ের আগে চলছিলাম মন্ত্রতে, আর ভুলভাল মন্ত্র উচ্চারণ করছিলাম। আগে পুজোটা হোক, সম্বিতে এখন থেকে বুক করে রাখছে, মাম্মা আমি ওই মিষ্টিটা খাবো ঠাকুরের, বলছি আগে পুজোটা তো হোক। আমি দিয়ে দিয়েছি সোনা, তোমায় আর দিতে হবে না সোনা, আমি দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়ার পালা, আর এবার হচ্ছে হোমযজ্ঞের পালা। হোমযজ্ঞ আয়োজন করছে হচ্ছে চক্রবর্তী বাবু, তো দেখে নাও হোমযজ্ঞ আমাদের বাড়ির। তো হয়ে গেছে আমাদের পুজো, যজ্ঞর পর্ব শেষ হয়ে গেছে, কপালে তিলক লাগিয়ে নিয়েছি। আর এবারে হচ্ছে
ঠাকুরের খাওয়ার পালা, ঠাকুর খেয়ে নিলে তারপর সেই প্রসাদ আমরা খাবো। খেয়ে দুপুরবেলা লাঞ্চের জন্য কি বানিয়েছি মেনু সেটা তোমাদের চলো দেখিয়ে দিই। তো আজকের লাঞ্চের জন্য বানিয়েছি নিরামিষই, স্বাভাবিক সবার বাড়িতেই আজকে নিরামিষ হবে। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, খিচুড়ি হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। আর আমি খেতে বসার আগে জাস্ট কয়েকটা পাঁপড় ভেজে নেবো, হয়ে যাবে বাঁধাকপির তরকারি খিচুড়ি সঙ্গে পাঁপড় ভাজা, আর কিচ্ছু চাই না। আর সন্ধেবেলায় আমি যাব হচ্ছে ইপ্সিতার বাড়ি, কারণ ওদের বাড়ি সরস্বতী পুজোটা খুব বড় করে হয় আর সেই জন্য নিমন্ত্রণ আছে, ওর বাড়িতে যাব। আর রাত্রিবেলা হবে আমাদের গোটা রান্না। হ্যাঁ, যারা যারা এদেশি মানে ঘটি তারা জানে তাদের বাড়িতে হয় গোটা রান্না, সব সবজি দিয়ে ঘন্ট যাকে বলে। তো আমার বাপের বাড়ি যেহেতু বাঙাল, তো আমার বাপের বাড়িতে কোনোদিনও এটা হতো না, শ্বশুর বাড়িতে মানে বিয়ের পর থেকেই দেখে আসছি এদের বাড়িতে গোটা রান্না। তো সেই জন্য আমার শাশুড়ি করতেন, তো এবার আমার পালা, আমাকেও করতে হবে। তো সন্ধ্যেবেলা ওর বাড়ি থেকে ফিরে এসে তারপর করবো হচ্ছে গোটা রান্না। আর এখনের মতন চলো টাটা বাই বাই, আমি চেঞ্জ করে আগে প্রসাদ ফ্রসাদ সবাইকে দিই, তারপর লাঞ্চের পালা লাঞ্চ করব, তারপর আবার দেখা করব তোমাদের সাথে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 6:10 আর এখন আমি যাচ্ছি ইপ্সিতার বাড়ি। তোমাদের বলেছিলাম যে ইপ্সিতার বাড়ি নিমন্ত্রণ আছে আজকে সন্ধ্যেবেলা, তো ইপ্সিতার বাড়ি যাচ্ছি। এতক্ষণে হাজারবার ফোন করা হয়ে গেছে, আমি জাস্ট রেডি হয়ে গেছি। আমি এই শাড়িটা পরেছি, এই কালারের শাড়িটা, আর হাতে জাস্ট চুড়ি এই গোল্ডেন কালারের, কানে ইয়াররিং, লিপস্টিক, কাজল আর একটা টিপ, ব্যাস হয়ে গেছে আমার সাজগোজ। এবার আমি আর মামা বেরোবো ইপ্সিতার বাড়ি। এটি হচ্ছে ইপ্সিতার বাড়ির ঠাকুর। আমি অনেক কিছু বসে, এখন আপাতত আমরা ফুচকা খেতেই খাবো, তাই তো? তো এখন আমি চলে এসেছি ইপ্সিতাদের বাড়ি থেকে, আর এসে ফ্রেশ হয়ে আবার কাজে বসে গেছি। সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম আমাদের গোটা রান্না আছে, আর সেই গোটা রান্নার জন্য কাটাকুটি করে ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এবার গোটা রান্নাটা করছি, তরকারিটা করছি। এখানে আমি আলুটা ভাজা স্টার্ট করে দিয়েছি, সবজিগুলো আগে ভেজে নিয়ে তারপর শাকগুলো দিয়ে মশলাগুলো দেব। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই গোটা রান্না কেমনভাবে করতে হয়। হয়ে গেছে এখানে আমার গোটা রান্না রেডি।
এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এটা ভাতের থেকেও বেশি খেতে ভালো লাগে মুড়ি দিয়ে মেখে, শুকনো শুকনো বেশ হেভি লাগে খেতে। যাই হোক, কালকে আমাদের এটা ভাতের সাথেই খেতে হবে। তো হয়ে গেছে এখানে গোটা রান্না রেডি, ব্যাস আজকের মতন হেডেক শেষ। তো হয়ে গেছে আপাতত আজকের মতন গোটা রান্না রেডি। আমার হালাত খুবই খারাপ, সকাল থেকে সেই ছুটেই চলেছি, খুবই ক্লান্ত লাগছে এখন। আপাতত আজকের মতন শুভরাত্রি, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।